পক্ষে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ দেববর্মা, আইচুক দেববর্মা, অরুণ দেববর্মা এবং সজল দেববর্মা। This is ABC News, AGT Live. আমি অনিমেষ দেববর্মা, এনসিপি পার্টি ত্রিয়াংশিক। গর্ব আমাদের টিপ্রাসাদের উন্নয়ন এবং টিপ্রাসাদের রক্ষার্থে বোরুল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াকে যেমন আজকে আরও অধিক ক্ষমতা দিয়ে ডাইরেক্ট ফান্ডিং এবং সিটের সংখ্যা বৃদ্ধি করেছে, যারা বহিরাগত তাদের সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না এবং জমি কেনা বেচার ক্ষেত্রে তাদের সমস্ত কিছু রাইটস থাকবে, এই রাইটসগুলো যেমন দেওয়া হলো, ত্রিপুরা রাজ্যের এডিসিকেও এই ধরনের ক্ষমতা দিয়ে আমাদেরকে যেন রক্ষা করে সেই আপিল করার জন্যই আমরা আজকে প্রেস মিটটা করছি। আমাদের প্রেস মিটের মাধ্যমে চন্দন চ্যাটার্জির মতো যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলে গেছে এখান থেকে, তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার দাবিও আমরা জানাচ্ছি। এবং আরও একটা কথা বলি আপনাদের, মহারাজা উনি নিজে বলেছেন যে কাঞ্চনপুরে যে টুকটাক ঘটনা হয়েছে, যে ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উনি কিছুদিন আগেও তো বলেছেন যে 1.5 লক্ষ টাকা ডিএম সাহেবের কাছে তুলে দেবেন এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে যেন সেই ক্ষতিপূরণ দেওয়া হয়, মহারাজার পক্ষ থেকে উনি সেটাও ঘোষণা করেছেন। তো চন্দনবাবুকে 1 টাকা খরচ করেছেন ত্রিপুরায় এসে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে উনি এখান থেকে চলে গেছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে এইগুলো কথা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে। এই মহারাজা বলছেন যে পিছিয়ে পড়া টিপ্রাসাদের রক্ষায় কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেদিনও তো ওনার একটা ইউটিউবে ইন্টারভিউ দেখেছি, সেখানে উনি বলেছেন যে আমরা বাঙালির বিরুদ্ধে নয়। মহারাজার স্লোগান কিন্তু ভেরি ক্লিয়ার, আর বাঙালিরা বাঙালির রক্ষার্থে কথা বলতেই পারে, তার অর্থ তো অবাঙালির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া বা টিপ্রাসার রক্ষায় আমরা নামতে পারি, তার মানে এই নয় যে যারা টিপ্রাসা না তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। চমৎকার, ত্রিপুরায় অনেকেই যারা বাঙালি আছেন ওনারাও বলছেন আমি টিপ্রাসা। ইদানিংকালে কোনো এক এমপিও বলেছেন যে আমি টিপ্রাসা। আসলে সবাই, আমি কি বাঙালি? আমি বাঙালি না, আই এম টেলিং ইউ, আমি বাংলা বলতে পারি, আমি ত্রিপুরার মানুষ, তাই বলি কি আমি বাঙালি? আমি বাঙালি না, আমি টিপ্রাসা। আসলে এই কথার অর্থ, একদিন এক প্রফেসর বলেছিলেন যে বাঙালি কে? যে বাঙালির রীতিনীতি নিয়ে চলবে, যে বাঙালির সমস্ত কিছু কালচার মেনে নেবে, বাঙালির মতো প্র্যাকটিস করবে, সেই বাঙালি। তো যে কোনো একটা বাঙালি যদি বলে আমি টিপ্রাসা, এটি টিপ্রাসা হবে? তার টিপ্রাসার মতো থাকতে হবে, ভাষা কালচার আচরণ সমস্ত কিছু টিপ্রাসার মতো হলেই সে টিপ্রাসা হবে। তো এই রাজ্যে টিপ্রাসা বাঙালি এবং আরও অনেকে টিপ্রাসা বাঙালি ছাড়াও আছে, এই সমস্ত লোকেদের মধ্যে বিভেদ যারা সৃষ্টি করতে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং এই প্রেস তো কেন্দ্রীয় সরকারকে আমরা প্রেস মিটের মাধ্যমে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এনসিপি দলের পক্ষ থেকে কেন আমরা প্রেস মিটটা ডাকলাম তার উদ্দেশ্যটা হলো, পরশুদিন ভারত সরকার বোরুল্যান্ডের লিডার্সদের সাথে আসাম রাজ্য ত্রিপাক্ষিক একটা চুক্তি হয় তাদের, এবং এই চুক্তিতে বোরুল্যান্ডের যে সমস্ত এলাকা টেরিটোরিয়াল এরিয়ার মধ্যে ছিল, বোরুল্যান্ড টেরিটোরিয়াল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের
মধ্যে সেই এলাকাটাকে আরও শক্তিশালী করার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখানে বলা হয়েছে যে 1500 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আগামী 3 বছরের মধ্যে বরুদের উন্নয়নে খরচ করবেন এবং বরুল্যান্ডের বরুদের কাছে জমির অধিকার আরও বৃদ্ধি করে সমস্ত বিক্রয় করা কেনা বেচা সমস্ত কিছু তাদের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে বরুল্যান্ডে তাদের আসন সংখ্যা 40 থেকে 60টা করার জন্য সেখানে প্রস্তাব রাখা হয়েছে। এইভাবে সেখানকার পিছিয়ে পড়া বরু জনগোষ্ঠীর উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে চুক্তি স্বাক্ষরিত করেছে সেই চুক্তিকে আমরা এনসিটি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের একটাই কথা, আমাদের একটাই প্রস্তাব যে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমরা এখানে যারা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াতে আছি, পিছিয়ে পড়া যারা ত্রিপ্রাসা তাদের উন্নয়নেই কিন্তু এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয় অনেক বছর আগে এবং এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আরও বেশি ক্ষমতা দেওয়ার জন্য পূর্বতন টিউজেস, তার পরবর্তী সময় আইএমপিটি, আইপিএফটি, এনসিটি ইত্যাদি দল, টিএসপি থেকে শুরু করে আমাদের অনেকেই যারা আঞ্চলিক দল করছি, আমাদের দাবি হলো ত্রিপ্রাসাদের উন্নয়ন এবং তাদের রক্ষায় কেন্দ্রীয় সরকারকে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি।